আমাদের রাজ্যে এখন কে পুলিশ আর কে তৃণমূল, কে উর্দিধারী তৃণমূল পুলিশের দেশে আছে আর কে পুলিশ উর্দি ছেড়ে দিয়ে তৃণমূলে গুন্ড হয়েছে, সেটা মুশকিল আছে। ফের উত্তপ্ত ভাঙর, মনোনয়ন জমা দেওয়া শেষ হয়ে গেলেও অশান্তির ছবি ধরা পড়ল ভাঙরে। নতুন করে বোমাবাজির শিকার ভাঙর, সংঘর্ষের জেরে পুলিশের সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক আইএসএফ কর্মীর। এর থেকে স্পষ্ট হয়ে যায় যে পঞ্চায়েত নির্বাচনে অশান্তি সামাল দিতে ব্যর্থ রাজ্য পুলিশ। আর ঠিক সেই কারণেই আগামী 48 ঘন্টার মধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মনোনয়নের পঞ্চম দিনেও জেলায় জেলায় বোমাবাজির সংঘর্ষ দেখল বাংলা। মনোনয়ন পর্বের ফাইনাল ডেতেও সকাল থেকেই বোমা গুলিতে তপ্ত হয়ে ওঠে ভাঙর। সেখানে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হচ্ছে না, বারবার এই একই অভিযোগ তোলেন আইএসএফ এর কর্মীরা। পুলিশের সামনেই মুড়ি মুড়কির মতো পড়ে বোমা, এমনকি গুলিও চলে বলে অভিযোগ। মনোনয়নের চতুর্থ দিনে ভাঙর জুড়ে শুধুই ভয়ের ছবি ধরা পড়ে বুধবারও। এই ঘটনার জেরে এক আইএসএফ প্রার্থী গুলিবিদ্ধ হন বলেও জানানো হয় দলের তরফে। আহত হন একাধিক আইএসএফ কর্মী, রক্ত ঝরে পুলিশেরও। আক্রমণের মুখে পিছু হটে পুলিশ। ভাঙরে এই অশান্তির ঘটনা জানাতে নবান্নেও যান আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি, কিন্তু মুখ্যমন্ত্রী তাকে সময় দেননি বলে অভিযোগ করেন নওশাদ সিদ্দিকি। আর তারপরই আজ আবারও নতুন করে উত্তপ্ত হয় ভাঙর। পঞ্চায়েত নির্বাচনের আগে চোপড়া ভাঙরে অশান্তি যে পর্যায়ে পৌঁছেছে তারই প্রতিবাদে বৃহস্পতিবার পথে নেমেছিলেন বাম ও আইএসএফ নেতাকর্মীরা। মুখ্যমন্ত্রী এতটাই তিনি ব্যস্ত, তার মূল্যবান সময় থেকে আমি একজন বিরোধী দলের বিধায়ককে তার মূল্যবান সময় থেকে 5 মিনিট দিতে পারলেন না, কিন্তু আজকে দেখলাম একটা রাজনৈতিক প্রোগ্রামে নবজোয়ার কর্মসূচি থেকে তিনি সেখানে পৌঁছে গেলেন। তার বিরোধী বিধায়কের সাথে কী আচরণ করছে, যদি একটা বিচার বিধায়কের সাথে যে টাইম তিনি দিতে পারেন না, তাহলে বিরোধী দলের কর্মীদের সাথে তার দলের কর্মীরা কী আচরণ করতে পারে নতুন করে বলার অবকাশ লাগে না। মুখ্যমন্ত্রী মহাশয়া সবসময় কিছু না কিছু ঘটলেই বিরোধীদের নামে ডেকে দেওয়ার চেষ্টা করে, তার কথা আমার কাছে গুরুত্ব নাই এই বিষয়টা। এদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চোপড়া ও ভাঙর কাণ্ডের সাফাই দিয়ে বলেছেন, 73,000-74,000 ভোট সেখানে মাত্র তিনটে অঞ্চলে তিনটে গণ্ডগোল হয়েছে, এবং সেটাও নিজেদের লোকাল ব্যাপারে, আমাদের দল কোনোভাবেই এতে ইনভলভ নয়। বিরোধীরা অভিযোগ করছেন শাসক দল তাদের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে। এদিকে শাসক দলের নেতৃত্বের দাবি তাদের দল এতে কোনোভাবেই যুক্ত নয়। তাহলে পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় কিভাবে ছড়াচ্ছে অশান্তি? দিকে দিকে অশান্তির ঘটনায় ক্ষুব্ধ নির্বাচন কমিশনও। ইলেকশন কমিশনার তিনি প্রকৃতপক্ষে আইনত এই পুলিশ প্রশাসনের দায়িত্বে থাকলেও এই পুলিশ প্রশাসনকে কার্যকরী করার কোনো ভূমিকা তার নেই। আজকে সকালে হাইকোর্ট থেকে নির্দেশে নমিনেশন জমা দিতে যাওয়া হয়েছিল আইএসএফ এর কর্মীরা, সিপিআইএম এর কর্মীরা বিভিন্ন থানা থেকে নিয়ে যাওয়ার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে যখন পুলিশ তাদের নিয়ে গেছে তাদের উপর আক্রমণ হয়েছে, খুন হয়েছে। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার পদত্যাগ করা উচিত, তার সামান্যতম অধিকার নেই প্রশাসনের মাথায় থেকে এইভাবে খুনোখুনিকে প্রশ্রয় দেওয়া। আমাদের রাজ্যে এখন কে পুলিশ আর কে তৃণমূল, কে উর্দিধারী তৃণমূল পুলিশের দেশে আছে আর কে পুলিশ উর্দি ছেড়ে দিয়ে তৃণমূলে গুন্ড হয়েছে, সেটা মুশকিল আছে। এটা হচ্ছে বাংলা পুলিশের অবস্থা। এটা শুধু ভাঙরে নয়, দুর্গাপুরের মতো জায়গায় সেখানে মিছিল করে যখন প্রার্থীরা গিয়েছে জমা দিতে, সামনে তৃণমূলের জমায়েত আছে, পুলিশ বলছে আপনারা পেছনে দরজা দিয়ে যান। আর ইনি এখানে নাটক করার মতো বলেছেন 1 কিলোমিটারের মধ্যে কেউ ঢুকবে না। কেন 1 কিলোমিটারের মধ্যে নয়? মিছিল করে যায় প্রার্থীরা, কারণ উনি আগে থেকে জানতেন তৃণমূল কোনো জমায়েত করে মিছিল করে জমায়েত দেবে না। আইপ্যাকের মতো এজেন্সিকে দিয়ে পাইকারি হারে সমস্ত ডকুমেন্টস নিয়ে ডিসিআর বাড়িতে পৌঁছে দিয়ে হোম ডেলিভারির মতো, যেমন জোম্যাটো করছে সেরকম হোম ডেলিভারি হবে। নির্বাচন কমিশনার ভোট করাতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন, এমনও বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এত অশান্তির মাঝে কিভাবে রাজীব সিনহা সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন করান এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।